স্মার্ট মিটারে উত্তাল করেছে রাজ্যর পরিবেশ। নিতৌ ধর্ণা প্রতিবাদ। স্মার্ট মিটারের জড়িয়ে চলা লুণ্ঠনের বিরুদ্ধে এইবার স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদত নামিল আমসু। স্মার্ট মিটার বন্ধ করার দাবিত বঙ্গাইগাঁও গোয়ালপাড়া বিজনীকে ধরে নামনি অসমৰ বিভিন্ন প্রান্তত প্রতিবাদ সদৌ অসম সংখ্যালঘু ছাত্র সংগঠনটোর। স্মার্ট মিটারের নামত সরকারে লুণ্ঠন চলার অভিযোগত সরব বিরোধী কংগ্রেসও। রাজভরাল টনকিয়াল করবলে সরকারে আনিছে স্মার্ট মিটার। যে স্মার্ট মিটারবিলাক এতিয়া সরকারের একটা লুণ্ঠনের আহিলা, সরকার চলাবর কারণে দরিদ্র জনসাধারণক রাজ্যবাসীক লুণ্ঠনের অন্য একটা হাতিয়ারের নাম হয়েছে এটা স্মার্ট মিটার। স্মার্ট মিটারে এতিয়া জনতাক জলা কলা খুয়াইছে। স্মার্ট মিটার বন্ধর দাবিত নিতৌ অব্যাহত আছে প্রতিবাদ। মঙ্গলবারে বঙাইগাঁও বিজনী গোয়ালপাড়া তামুলপুরকে ধরে রাজ্যের ঠায়ে ঠায়ে দুঘণ্টিয়া ধর্মঘট কার্যসূচী পালন করে সরকারের বিরুদ্ধে সরব হল আমসুর নেতৃত্ব। অসমৰ মুখ্যমন্ত্রী সদায় সততে জেহাদৰ কথা কয়, যিকোনো সংখ্যালঘু মানুষের কিনা দেখিলেই সেইটো জেহাদৰ লগত তুলনা করে। কিন্তু মুখ্যমন্ত্রী যে পুঁজিপতি গোষ্ঠীর লগত মিলি অসমৰ রাইজক লুণ্ঠন করার কারণে আজি যে স্মার্ট মিটার জেহাদ অসমত আরম্ভ করেছে, এই কথাটা মুখ্যমন্ত্রী কেতিয়া কব? পুঁজিপতি গোষ্ঠীক সন্তুষ্ট করবর কারণে ঠিকা দি আজি সাধারণ শ্রেণীর নাগরিকক আজি লাখ লাখ কোটি কোটি টাকা তেওঁলোকে লুণ্ঠন করে আছে। মুখ্যমন্ত্রীর এই স্মার্ট জেহাদ বন্ধ করব লাগে। আর এই স্মার্ট মিটার বন্ধ করে আগর পূর্বর যে মিটার আছিল সেই মিটার বহাল রাখি সাধারণ শ্রেণীর রাইজক সকাহ দিয়ার ব্যবস্থা গ্রহণ করব। আজি স্মার্ট মিটার লগাইছে, আজি রাইজক মাধমার মারিছে স্মার্ট মিটার কারণে, আজি অত্যাধিক বিল আহি আছে, হঠাৎ লাইন কাটি যায়, গতিকে স্মার্ট মিটার বন্ধ করা, বন্ধ করা। ডবকা কলগাছিয়া বিলাসীপাড়া নগরবেড়া গোসাইগাঁওতো সংগঠনটোয়ে স্মার্ট মিটার বন্ধর দাবিত সাব্যস্ত করিলে প্রতিবাদ। আজি প্রত্যেকটা বস্তুরে মূল্য বৃদ্ধি হয়েছে, তার লগত যদি আমি আমি কারেন্টও এনেকুয়া বিল দিব লগা হয় মাহেকীয়া 3-4 হাজার টাকা, তাহলে আমার সাধারণ মানুষগুলো কেনেকে বাঁচব? যে স্মার্ট মিটার সরকার নিয়োগ করেছে সেই স্মার্ট মিটার বন্ধ করব লাগে। তো স্মার্ট মিটারের জড়িয়ে মানুষের এনেকুয়া মাধমার সুমাইছে, যেসমূহ মানুষের যাবর বিল আসে তাতকে ডাবল হয়ে গেছে, দুগুণ হয়ে গেছে। সেই কারণে স্মার্ট মিটার বন্ধ করে পূর্বর যে মিটার আসে এই বহাল রাখব লাগে। স্মার্ট মিটারে জনতাক দিয়া যন্ত্রণা দেখি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে পড়িল কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায় কলে স্মার্ট মিটার এতিয়া ভেরি স্মার্ট। স্মার্ট মিটার এতিয়া ওভার স্মার্ট হবলে আরম্ভ করেছে। যা মাহত প্রত্যেকটি পরিয়ালের বিল অতিমাত্রা বৃদ্ধি পাইছে। স্মার্ট মিটারের কারণে ইলেকট্রিসিটি কারেন্টর যেমন গরম থাকে সিমান গরম এটা রাইজের মূরত উঠি আছে। ইলেকট্রিসিটি কারেন্টর যে গরম সেই গরম এটা মানুষের মূরত উঠি আছে। এটা সরকার অবস্থা কি হব আপনি চাব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর সাংসদ গৌরব গগৈ। স্মার্ট মিটারের নামত রাজহ সংগ্রহের কূটকৌশল রচনা করেছে সরকারে। ধার মারিবলৈ সাধারণ মানুষের পৰা ধন সংগ্রহ করার সরকারের এয়া নতুন উপায়। স্মার্ট মিটারের অবস্থা এনেকুয়া, এটা দিন যদি কেনেবাকে আপনি পয়সা দিব নয় লগে লগে ডিসকানেক্ট হয়ে যায়, তারপর আকৌ রিকানেক্ট করবলে আপনি পয়সা ভরব লাগে। এইবিল মানে সরকারে রাজহ সংগ্রহ করবলে কূটকৌশল সামাজিক মাধ্যমত মই দেখি আছো। বহু বিজেপির সমর্থকেও কৈ আছে যে মুখ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে স্মার্ট মিটারের বিষয়ে একটা তদন্ত দিয়ক আর ইয়াক প্রত্যাহার করক, এনেকুয়া নকরিলে আপনার ভেটি ক্ষয় হব। মুখ্যমন্ত্রী মহোদয় বোধ করো বিজেপির ক্ষতি হওয়াটে বিচারিছে নাকি, মোৰ সন্দেহ হয়েছে। বিদ্যুতের বিল যে বৃদ্ধি হয়েছে ইয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিফলতা লুকাইছে। তেওঁ অসম সরকারের বিত্তীয় মন্ত্রী হিসাবে অসমখন ইমান ধারুয়া করে গল যে এটা ধার মারিবলে এটা সাধারণ শ্রেণীর মানুষের পর টাকা লৈছে। টাকা কেনেদরে লৈছে? ফাইনের যোগেদি লৈছে। টাকা কেনেদরে লৈছে? এই স্মার্ট মিটার যোগেদি ইলেকট্রিসিটি বিল বহায় তেনে ধরনের টাকা লৈছে। এটা অসমের রাইজে এটা টাকা দি আছে তেওঁলোকৰ বিত্তীয় নীতি বিফলতার বাবে। Thank you.
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।